কেন রে নিখিল, এসব হাঙ্গামার কি দরকার এখনি? একটু পরে করলে হয় না? সবে মেয়েটা বাড়ি ফিরেছে, একটু খাক দাক বিশ্রাম করুক, ঠিক হয়ে নিক, তারপরে করিস এসব গান বাজনা, এসব এখন করিস না। মা শ্যামা এমনিতে ভালোই আছে, ফুলে যাওয়া ছাড়া ওর কোনো অসুস্থতা নেই। কিন্তু নিখিল, ও তো এখনো গান বাজনা কিছু শুরু করেনি, ওকে আরেকটু সময় দাও। ও নিজে আবার যখন কমফোর্টেবল হবে গান গাইতে, তখন আমরাই ওকে ভালো করে প্রমোট করে প্রেস মিট করব, আমরা বিজ্ঞাপন দেব, নতুন করে ওকে লোকের সামনে আনব। এখনই এত তাড়াহুড়ো করে ওকে কেন মিডিয়ার সামনে আনতে চাইছো? না না, আমার কথাটা একবার শোনো। দেখো, শ্যামা যে কীর্তন জগতে এত বড় একটা নাম, সেটা যদি শ্যামা ফিল করতে পারে তাহলে এটা ওর জন্য ভালো হবে। মা, আমি ডক্টরের সাথে ডিসকাস করেছি, শ্যামা এত ভালো গান গাইতো, তারপরে সবসময় লাইন লাইটে থাকতো, এত শোজ করতো, মানে ওর পাস যদি আবার আমরা ওর সামনে তুলে ধরি, ওর স্মৃতিশক্তি ফেরার চান্সেস আরো হাই হয়ে যাবে। হ্যাঁ মা, তাই আমি এই প্রেস কনফারেন্সটা করছি, রিপোর্টাররা আসবে, শ্যামাকে কোয়েশ্চেন্স করবে, ও উত্তর দেবে, এর একটা বড় ইম্প্যাক্ট পড়বে ওর মাথায়। হতে পারে ওর স্মৃতিশক্তি আবার ফিরে আসবে, পুরো না হলেও আংশিক ফিরে আসবে। মানে আমি চাইছিলাম যে শ্যামার পাসটা সবসময় ওর সামনে আমরা তুলে ধরব, আর সেই জন্যই এই প্রেস কনফারেন্স। বুঝলে মেজো বৌদি? যাকে মা, এবার আমি বেরোই, তুমি তো শুনলে একটা বড় মিটিং আছে, আশীর্বাদ করো মিটিংটা যেন সাকসেসফুল হয়। হ্যাঁ নিশ্চয়ই, আশীর্বাদ তো করবই, আশীর্বাদ করি তুমি সফল হও। হ্যাঁ, আর সাবধানে যাবি, ভিড়ের মধ্যে একদম যাবি না বলে, তোমার হাত টাত ভালো করে ধুবি টুবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বড় বৌদি মেজো বৌদি তাহলে আসি। হ্যাঁ নিখিল এসো। দিগলি, ওদিকে হাঁ করে তাকি না থেকে এখানে এসো, যাও থালাটা দেখে এসো। যাচ্ছি মা। আমিও যাই, এগুলো ওদের হাতে পেরে দি। হ্যাঁ, বড় খোকাকে একটু ভালো করে। হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা কথা বলছি যে, শ্যামা উঠলে আমাকে একটু জানিও, কেমন? শ্যামার মাথায় আশীর্বাদী ফুলটা ছুঁয়ে ওর হাতে সুতোটা বেঁধে দেবো। আচ্ছা যাও। মেজো বৌমা, কি বলেছি মনে আছে তো? আর কবে ওকে দেখবো আমি? হ্যাঁ, শিগগিরই ডাক্তারকে ফোন করবে, আর অশোককে হাতে সুতোটা বেঁধে দিও। যাই রান্না করে যাই। হ্যালো অশোক, শোনো তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে। শ্যামা ফিরে এসেছে মানে? আমি যতদূর জানি শ্যামা স্টেজের উপর গান গাইতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, রাইট? তারপর ওকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে ও নদীতে পড়ে ডুবে গিয়েছিল, ওকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু কোথাও ওর সন্ধান পাওয়া যায়নি। আমরা তো সবাই জানতাম ও মারা গিয়েছিল, আর ছোড়দাও তো সেটাই মেনে নিয়েছিল। আবার আমি এটাও জেনেছি যে ছোড়দা নাকি শ্যামার মতোই দেখতে কাউকে একটা বিয়ে করেছিল। সেখানেই তো আসল কনফিউশন, আর সেই জন্যই তোকে আমি এখানে ডেকেছি। কি মানেটা ঠিক বুঝতে পারলাম না মেজদা, মানে আমাকে ডেকে আনার মানে? আসল সমস্যাটা কি বলতো, নিখিল শ্যামার প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছে যে ঠিক ভুলের বিচার করতে পারছে না। হুবহু শ্যামার মতন দেখতে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো, আর ঠিক দু মাসের মধ্যে ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল, আর ঠিক তখনই হলো শ্যামার এন্ট্রি। ইনফ্যাক্ট আমি ওই মেয়েটার বাড়িতে গেছিলাম, গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই, সবাই বাইরে চলে গেছে, আর ওইখানেই আমার সন্দেহটা হচ্ছে যে ওই মেয়েটা শ্যামা সেজে আমাদের বাড়িতে ঢুকেছে। এত খাবার মা এত খাওয়াতেন শ্যামাকে, কিন্তু আমি তো এত খাবার কোনোদিনও খাইনি। কি রে, হাত পা গুটিয়ে বসে রইলি কেন? খা, খেয়ে নে বলছি, শিকির করে খেয়ে নে। ও বুঝেছি তোর মতলব, আমাকে খাইয়ে দিতে হবে, তাই তো? খাইয়ে দেবো, এখন খেতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তোর শাশুড়ি মা কোনোদিন শুনেছে?
খেয়ে নে খেয়ে নে খেয়ে নে শিগগির করে খেয়ে নে তোর পছন্দের বেগুন ভর্তা করে আনলাম খেয়ে উমা তুই তো এক ফোঁটা মুখেই দিসনি এখনো পর্যন্ত তোর পছন্দের খাবার বেগুন ভর্তা আমি নিজের হাতে বানিয়ে আনলাম খা খা বলছি এখন শিগগির খা সর্বনাশ এই বেগুন ভরা শ্যামার প্রিয় কিন্তু আমার তো অ্যালার্জি খেলেই সারা শরীর চুলকোতে শুরু করবে হ্যাঁ রে এরকম হাত গুটিয়ে বসে থাকলে চলবে খেতে হবে তো না খেলে শরীর সারবে কি করে একটু ভালো করে পেট ভরে খেতে হবে দেখ নিজের কি অবস্থা করেছিস দেখ শরীরটার হ্যাঁ রে এতদিন তুই কি খেতিস রে মানে যেখানে ছিলিস ওরা তোকে আমিষ টামিষ খাইয়ে দেয়নি তো কি খাও তো না আমার মাছ মাংস কিছু খেতে ভালো লাগতো না আচ্ছা আমি কি নিরামিষই খেতাম হ্যাঁ সব সময় চিরকাল নিরামিষই খেতিস আমিষ ঘর থেকে সাত হাত দূরে থাকতিস পারলে অন্যকে ভরসা করতিস না বলে নিজের রান্না নিজেই করে খেতিস আচ্ছা একটা কথা বলবো বলছিস তোর একদমই কিচ্ছু মনে পড়ছে না না মানে কোথায় ছিলিস কাদের সাথে ছিলিস হ্যাঁ মনে পড়ে তো একটা অনেক বড় গ্রাম আর সেই গ্রাম পেরিয়ে একটা বড় রাস্তা কিন্তু তারপর আমি এই বাড়িতে কি করে চলে এলাম যাকে ভাবতে তো জোর করে মনে করতে হবে না মাথার উপর চাপ দিস না শরীর খারাপ করবে তুই আমাদের মধ্যে আছিস এই অনেক আমার শ্যামাকে আমি এই একটা কথা বলো বলছি যে তোকে আমি অনেকদিন খাওয়াইনি একটু মেখে দিই না খাইয়ে দিই আমি পরে খাই এখন তো খিদে নেই তাই খাবারটা ঢেকে রাখি ঠিক তো সত্যি বলছিস পরে খেয়ে নিবি তো খাবো ঠিক আছে দে দে ঢাকা দিয়ে রাখি তোর কথা মতো এই ঢাকা দিয়ে রাখলাম কিন্তু এই থালা যখন এই ঘর থেকে রান্নাঘরে যাবে আমি কিন্তু দেখব হ্যাঁ তখন যদি দেখি এক কণা ভাত পড়ে আছে সত্যি কথা বল খাবি তো চেটে পুটে খেয়ে নিবি খেয়ে নেব সোনা মেয়ে আমার জানিস তোর এই আপনজনেরা তোর পরিবারের লোকজন আমরা আমরা কিন্তু বিশ্বাস করে নিচ্ছিলাম আস্তে আস্তে যে তুই আর আমাদের মধ্যে নেই কোনোদিন তো তোকে মুখ ফুটে বলিনি বলতে পারিনি যে তুই আমার কে আজ তোকে বলবো তুই আমার কে ছিলিস তুই আমার কি ছিলিস তোর হয়তো মনে হতে পারে যে আমার শাশুড়ি আমাকে শুধু বকে শাসন করে আমাকে একটুও ভালোবাসে না না রে শ্যামা তুই আমার প্রাণ তখনও ছিলিস এখনো তুই বিশ্বাস কর তুই যখন ছিলিস না না তখন সবাই বললো তুই আর ফিরবি না আর আসবি না সবাই বললো মেনে নাও শ্যামা আসবে না আমার আমার মন মানতে চাইতো না আমার আমার সারা বাড়িটা কাঁকা করতো মনে হচ্ছে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেছিল শূন্য আমার ভালো লাগতো না কিচ্ছু বিশ্বাস কর তোকে আমি খুব ভালোবাসি কারণ তুই তুই তো শুধু নিখিলের বউ নয় তুই যে আমার মেয়ে আমার না মেয়ের খুব শখ ছিল আমার তো তিন তিনটে ছেলে আমার তো মেয়ে হয়নি তাই তুই যখন এলি আমার মনে হলো এই তো আমার সেই মেয়ে যাকে আমি স্বপ্নে দেখতাম অবিকল অবিকল একরকম তুই আমার মেয়ে শ্যামা তোকে আমি ফিরে পেয়েছি আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো তোকে বলে বোঝাতে পারবো না আমার আমার বুকের ভেতর শান্তি আমি তোকে বলতে পারবো না আমার কত আনন্দ তোকে বলে বোঝাতে পারবো না কি বলছো মেসা কি সাংঘাতিক মেয়ে কিন্তু মেসা তুমি হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন বলো তো মানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি
তোকে আর মাসিমণিকে আমাদের বাড়িতে ফিরতে হবে। তুমি সত্যি বলছো মেসটা? ওই বাড়িতে আমরা আবার ফিরবো? হ্যাঁ, ওই বাড়িতে। ওই বাড়িতে ফিরে বলতে হবে তো ওই মেয়েটা কে, শ্যামা না অন্য কেউ, মেয়েটা ফ্রড কিনা তোদেরই তো বলতে হবে। মা কাঁদবেন না মা। আরে শোনা, আর কাঁদবো না, আর কাঁদবোই বা কেন বল? হ্যাঁ, এখন কি আমার কাঁদবার সময়? এখন তোমার আনন্দের সময়, আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে, আর শুধু আমি কেন, বাড়ির শুদ্ধ লোক আনন্দ করছে দেখছিস না? আর তোর শ্বশুরমশাই কি যে খুশি হয়েছে, আর খুশি হবে নাই বা কেন? তার প্রাণের প্রিয় ছোট বৌমা তার কাছে ফিরে এসেছে, তার গান শুনতে পারবে যে। আরে তুই ওভাবে তাকিয়ে আছিস কেন? তোর গান মনে পড়ছে না? সত্যি মনে পড়ছে না? কিচ্ছু না। গান? হ্যাঁ গান, মানে গানই তো তোর ধ্যান জ্ঞান সব ছিল। তুই যে তোর এক কলি দু কলি কিচ্ছু মনে পড়ছে না? আরে তুই আমাদের ভুলে যা, ঠিক আছে, তুই গান কি করে ভুলে যাস? না না না, তুই মনে, আমি গান গাইতে পারতাম। হ্যাঁ হ্যাঁ সত্যি। হ্যাঁ সেই জন্যই আমি সবসময় ওরকম দেখতে পাই, অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক বড় মঞ্চ, আর আমি আমি সেই মঞ্চে দাঁড়িয়ে অনেক গান গাওয়ার চেষ্টা করি, কিন্তু কিন্তু আমি পারি না, আমার গলার কাছটা আটকে যায়, আমি আমার খুব কষ্ট, আমি আমি কিছুতেই গান গাইতে পারি না। আচ্ছা আমি কি আমি সত্যি গান গাইতে পারি বলুন না, আমি কি সত্যি গান গাইতে পারি? চুপ কর চুপ কর শ্যামা, ওভাবে কথা বলিস না। তুই আমার কাছে জানতে চাইছিস তুই গান গাইতে পারিস কি না? সারা বিশ্বের লোক জানে তুই গান গাইতে পারিস, তুই কেন সব ভুলে গেছিস শ্যামা? তুই তুই খুব ভালো গান গাইতে পারিস, তুই কত জনপ্রিয় গায়িকা তোর কোনো ধারণা নেই, মানুষজন তোর গান যে কি শুনতো কি ভালোবাসতো, মুক্ত হয়ে যেত একবার তোর গান যে শুনতো সে জীবনে ভুলতে পারতো না, এত ভালো গান গাইতে পারতিস তুই শ্যামা, কেন তোর কিচ্ছু মনে পড়ছে না? আমি 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 কি গান গাইতাম? হ্যাঁ কি গান গাইতিস? তুই কীর্তন গাইতিস, কীর্তন। হ্যাঁ কৃষ্ণ, তোর কৃষ্ণ সেই কৃষ্ণের গান কীর্তন। আমার কৃষ্ণ? হ্যাঁ আমি আমি কীর্তন গাইতাম শ্যামা। না 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 না, তুই কৃষ্ণকে ভুলে যেতে পারিস না। না না শ্যামা, তুই কৃষ্ণকে কি করে ভুলে গেলি? তুই যে কৃষ্ণ অন্ত প্রাণ, কৃষ্ণ পুজো ছাড়া তোর দিন চলতো না? তুই কৃষ্ণকে অন্ন জল না দিয়ে নিজে অন্ন জল গ্রহণ করতিস না, কৃষ্ণকে কি করে ভুলে গেলি? তুই সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে ভোরবেলায় কৃষ্ণ পুজো করতিস, তারপর কীর্তন গাইতিস, আর আমাদের ঘুম ভাঙতো তোর সেই সুন্দর মিষ্টি গলায় কীর্তন শুনে। তুই সেসব গান ভুলে গেছিস? তোর একটুও মনে পড়ছে না? তোর কিচ্ছু মনে পড়ছে না? এক কলি দু কলি মানে কিচ্ছু একটুও গান মনে পড়ছে না? কেন কেন মনে পড়ছে না? ওই 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 গানটা মনে নেই? তোর সবচেয়ে ভালো লাগার গান ওই ওই যে গানটা শোন না, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। রিদমা ঝরে রাখবো ছেড়ে দেব না তোমায়, রিদমা ঝরে রাখবো ছেড়ে দেব না। জানি মা, শ্যামার ভিডিও দেখেছি, কিন্তু আমি যে সত্যি সত্যি আপনাদের শ্যামা নই, ওর মতো গাইতেও পারি না। আমরা বলবো? হ্যাঁ দেখ, শ্যামাকে সব থেকে ভালো কারা চেনে? তোরা, কারণ তোরও এতদিনও গান গাইতো, ওর হাব ভাব চালচলন তোদের থেকে বেটার কেউ চেনে নাকি, তাই তোরাই বলতে পারবি এই মেয়েটা
ফ্রড কিনা। হ্যাঁ তা হয়তো আমরা বলতে পারবো, কিন্তু মেজদা তোমাদের বাড়িতে কি আর আমাদেরকে কেউ এলাও করবে? এলাও করাতে হবে, তুই অভিনয় করতে চাস আর এইটুকু অভিনয় করতে পারবি না? হ্যাঁ 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 নিশ্চয়ই পারবো। মেজদা তুমি বলো না আমায় কি কি করতে হবে, শুধু তুমি আমায় বলো। বলছি বুঝলি? হ্যাঁ সবটা বুঝে গেছি। গুড, তুমি আমায় যা যা করতে বলবে ঠিক তোমার কথা মতো আমি সেই সেই কাজগুলোই করব। কিন্তু বলছি মেজদা, আমি তাহলে এখন আসি বুঝলে, কারণ পুরো বিষয়টা মাকে তো জানাতে হবে। ঠিক ঠিক ঠিক, আমি আসছি। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। যা যা যা। মেজদা বলছে কি, আমি যদি তোমার কথা মতো কাজগুলো ঠিকঠাক করে দিতে পারি তাহলে তুমি আমায় একটা সিনেমায় চান্স করিয়ে দেবে তো? হ্যাঁ এটা কোনো ব্যাপার নাকি, কত বন্ধু বান্ধব আমার প্রোডিউসার, এটা কোনো ব্যাপার, তুই বড় হিরোইন হবি, চিন্তা করিস না। বলছো বড় হিরোইন হব? একদম শট তুমি। আসছি টাটা। দিশা কাজ হয়ে গেছে। খুব বিরক্ত হচ্ছিস না রে? হবি তো তখন থেকে বক 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 করে তোকে জ্বালিয়ে যাচ্ছি, আর খাবারটাও ওদিকে ঠান্ডা হয়ে গেল। আয় খাবি, আয় আয় আয়। কি রে এত কি ভাবছিস, আয় আয় বস আমার কাছে এসে। কি এত ভাবছিস রে? আমি এতক্ষণ ধরে এত কথা বললাম বলে জোর করে মনে করার চেষ্টা করছিস তো? মাথার উপর জোর দিস না, শরীর খারাপ হয়ে যাবে। আমাদের মধ্যে থাকবি, সবার সঙ্গে মিশবি, কথা বলবি, দেখবি এমনিই মনে পড়ে গেছে সব কথা, জোর করতে হবে না। তুই বরঞ্চ একটু গানগুলো গাওয়ার চেষ্টা কর। হ্যাঁ গানগুলো একটু মনে কর। না 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 আগে খেয়ে নিবি, তারপর গান গাইতে বসলে সব ভুলে যাবি। আগে খেয়ে নিয়ে যখন বিশ্রাম নিবি তখন গানের সুরগুলো মনে করার চেষ্টা করবি। সুর না মানুষ ভোলে না, ও আত্মার মধ্যে থেকে যায়। দেখবি একটু একটু চেষ্টা করলেই সুরগুলো মনে পড়তে শুরু করবে, তারপর কথা দেখবি মনে পড়ে যাবে, মনে থাকবে তো? আর যদি দেখিস একান্তই মনে না পড়ছে তাহলে তাহলে ও কৃষ্ণকলের ভিডিও আছে তো, হ্যাঁ ফোনে, ফোনের মধ্যে ভিডিও দেখিনিস। হ্যাঁ আপনি দেখাবেন, আমি মনে করার চেষ্টা করব। হ্যাঁ আমি দেখাবো, আমি দেখাবো, নিখিলকে বলবো দেখাতে, নিখিলের ফোনটা আরো ভালো, আরো ভালো ভিডিও দেখতে পাবি, তাহলে দেখবি সব মনে পড়ে যাবে। আমি এখন গেলাম। হ্যাঁ খেয়ে নিস কিন্তু। ও দেখেছো ভুলেই গেছি, তোর গান তো রেডিওতেও বাজে, সব সময় বাজছে। তুই রেডিও শুনলেও তোর গান শুনতে পাবি, বুঝেছিস? আর নিখিল তো বলেছে প্রেস কনফারেন্স করবে, আমি আর বাজাতে দেব না। কেন বাজাতে দেবেন না কেন? এই না না গান বাজাতে দেবো না বলিনি, গান আমি বাজাতে দেব, কিন্তু ওরা সব বলতো না ওই ওই কথাগুলো রে, যত সব অলক্ষণে কথা, খালি বলতো যে প্রয়াত কৃষ্ণকলির গান শুনুন কৃষ্ণকলি স্মৃতির উদ্দেশ্যে। কেন এসব কথা যতবার বলতো, তোর গান শুনবার জন্য রেডিও শুনতাম আর এইসব কথাগুলো শুনতে হতো, আর বুকটা ফেটে যেত। কেন বলবে এসব অলক্ষণে কথা, আর বলতে দেবো না, আমি কিছুতেই বলতে দেবো না। নিখিল প্রেস কনফারেন্স করবে তো, তখন তোকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমি দাঁড় করিয়ে বলবো এই যে নিখিলের বউ এসে গেছে, দেখুন আমার শ্যামা ফিরে এসেছে, আরো সব কথা বলা বন্ধ করুন তো। শোন খেয়ে নিস, খেয়ে নিবি তো?
এতটা খাবার এখন আমি কি করব? আমার পক্ষে তো খাওয়াও সম্ভব না। না, মা এত ভালোবেসে আমাকে খেতে দিয়ে গেল। শরীর খারাপ হলেও খাবো, আর যদি দরকার পড়ে তাহলে না হয় ওষুধ খেয়ে নেবো।